মুরাদনগরে মসজিদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন। কুমিল্লার মুরাদনগরে মসজিদের নামে ওয়াকফ করা জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাওলানা আব্দুল বারী, হাবিব সরকার, নিজামুল হক, আব্দুর রহিম, মোবারক হোসেন ভুইয়া, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, আবু মুসা, আব্দুর রহমান ভুইয়া, মোহাম্মদ লিটন প্রমুখ। এ সময় তারা বলেন, মোহাম্মদপুর গ্রামের পল্লী চিকিৎসক মহিউদ্দিন মানিক মিয়া মসজিদের ওয়াকফকৃত জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে, যার দাগ নং 345 সালে 612 মং 5 শতক জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ করা, যার ইস্তি নং 19,007। উক্ত জায়গায় বাড়ি নির্মাণ না করতে এলাকাবাসী বাধা প্রদান করে মানিককে, কিন্তু মানিক এলাকাবাসীর বাধা না মেনে জোরপূর্বক সে জায়গায় বাড়ি নির্মাণ করে। মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়ে মানিকের কাছে এলাকাবাসী জানতে চাইলে সে বলে, সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করার পর যদি তার ব্যক্তিগত জায়গা না হয় তাহলে ছেড়ে দিবে সে জায়গা, কিন্তু পরে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করার পর সে জায়গাটি মসজিদের বলে শনাক্ত হলে তা ছাড়তে অস্বীকার করে মানিক এবং এলাকাবাসীর সাথে এ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় মানিক। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তার স্থাপনা উচ্ছেদ করলে মানিক বিভিন্নভাবে এলাকায় অপপ্রচার চালাচ্ছে, তার কাছ থেকে চাঁদা দাবি করেছে এলাকাবাসী। তবে এলাকাবাসী মানিকের এ অপপ্রচারের প্রতিবাদ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। প্রতিপক্ষ এ ব্যাপারে জানায়, কিছু সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে ক্ষয়ক্ষতি করে, প্রশাসন সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করা হোক। আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানে 3 একর 13 শত জমিন আমার ভাই বড় ভাই মাওলানা আব্দুল বারী সাহেব দান করছেন। তো এখানে ডাক নম্বর হচ্ছে সাবেক সেন্টেলমেন্ট 345 হালে 612 উত্তর রেয়াজুদ্দিন নালমং 5 শতক। এই যে জায়গাটা নিয়ে আমাদের সমস্যাটা, এই জায়গাটা হচ্ছে 5% গেছে সেদিকে আর কি। এই জায়গাটা সে অবৈধভাবে দখল করে রাখছে ডাক্তার মহিউদ্দিন মানিক। তারা বলে গেছে যে মসজিদ মাদ্রাসা জায়গার মেয়েদের অবৈধভাবে কেউ ব্যক্তিগত দখল করতে পারবে না। হ্যাঁ, নিশ্চিত করে গেছে বলে আপনি আর কাজ করেন না। ইমাম মাওলানা সাহেব যে কথা এতক্ষণ বললেন একেবারেই তো মানে 100 ভাগের উপরে যেটা সত্য, চাঁদ এবং সূর্য যেমন সত্য, এই বিষয়টাও ঠিক তেমনভাবেই সত্য। তখন এই সত্য একটা ঘটনা নিয়ে আমাদের গ্রামের একজন ছিল সুখ্যাতি, কিন্তু আজকে এসে আমাদের সকলের কাছে কুখ্যাতি হয়ে দাঁড়িয়েছে। কারণ গ্রামের এই সম্পদ, দশজনের সম্পদ, ওয়াকফকৃত সম্পদ সে নিজে একা দখল করার জন্য, ভোগ করার জন্য সে জোর করে সে একটা স্থাপনা তৈরি করে ফেলেছে একরকম জোর করে, এবং গ্রামবাসীকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলছে যে আসো, কে আসতে পারে এই জায়গা নেওয়ার জন্য। তো এত বড় উদ্যতা আসলে তো এটা কেউ স্বীকার করে নেওয়ার মতো নয়। তা আমি আজকের এই সম্মেলনে আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে এমন বাস্তব সত্যটাকে কেউ উপেক্ষা করতে পারে না, আমরা সকলেই তার জোর প্রতিবাদ জানাচ্ছি। মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন মোহাম্মদপুর গ্রামে মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের নামে ওয়াকফকৃত জায়গা দখলপূর্বক ডক্টর মহিউদ্দিন মানিক মিয়া কর্তৃক বাড়ি নির্মাণ করে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছি। প্রকৃত সত্য এই যে উক্ত ভূমিটি সাবেক দাগ নাম্বার 345 সালে 612 মং 5 শতক মাদ্রাসার নামে ওয়াকফ করা, যাহার ইসি নাম্বার 19,007, যাহার দক্ষিণ পুকুরের যান পানি চলাচলের জায়গা ছিল। উক্ত ভূমি বরাটপূর্বক স্থায়ীভাবে বিল্ডিং নির্মাণের প্রস্তুতি নিলে গ্রামবাসী তাকে বাড়ি নির্মাণে বাধা প্রদান করেন। অত্যন্ত
कुरुचिपूर्ण कथा जे काजटाई करेछेन जनाब माननीय डाक्टर साहेब। ग्रामेर ए सम्पद कारो निजेर नय, ग्रामेर ए सम्पद छिलो मस्जिद मद्रासा एवं कबरस्थाने। ए जगह से दखल करार परे ग्रामबासीर विशेष किछु सम्मानी व्यक्तिर साथे जे कुरुचिपूर्ण आलोचना बक्तव्य मामला एगुलो सम्पूर्ण मिथ्या। एकता हुई आम्रा तार बिरुद्धे रुखे दाड़ाबो एवं तार ए मिथ्यार जवाबदेही एवं आम्रा जवाब देव। कि बोलेन आपनारा सबाई? आज के जदि माइंड डाक्तारेर जायगाटा छाड़िये दी आरो एमन आशेपाशे लोक आछे ওরাও বলবে যে আমরাও আরও 200 জায়গা দখল করি, 100 জায়গা দখল করি, এমন করে কি আমাদের মসজিদ মাদ্রাসার স্থাপন জায়গাটা ওয়াকফিত জায়গাটা কি হারা নিয়ে যাবে? তার জন্য আমরা সবাই আসর নামাজ পড়া আল্লাহর নামে বাড়ি হয়ে গেছি ওই ইয়াতে এই ওনার কাছে তারপর আমরা গ্রামের সকল লোক যারা সাহেব সদস্য আছে সকল লোক ওনার কাছে যাই আমরা অনুরোধ করছি যে আপনি অন্ততপক্ষে এই স্থাপনটা বন্ধ করে রাখুন। আমরা পরবর্তীতে বৈশা মিটিং করে গ্রামবাসী সবাইকে ডাকাইয়া চেয়ারম্যান মেম্বার ডাকাইয়া আমরা এটা আপনার একটা উদ্যোগ নেব। হ্যাঁ, যদি আমরা না নিতে পারি তারপরে আপনি কইরেন, তারপরে ওনার শান্ত হয় নাই, ওনাকে আমারটা করবেই। এমন টাইমে সব নামাজিরা যাইয়া ওনার এই যে ডামরার আমাদের মসজিদের নামে জায়গা আছে এই জায়গা থেকে এই ইয়াগুলো উত্থাপন করেছে, মানে ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে ওনা পরের দিন সংবাদ সম্মেলন করছে, করার পরে বলছে যে ওই আমাদের এই লয়ে গেছে গা হেই লয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা ওনার ঘরে ঢুকি নাই, আর যদি ঘরে ঢুকি তাহলে ওনা দ ভিডিও করছে, ভিডিও দেখাইতে বলেন। শ্রেণীর এই জায়গাটা দখল করতে আসলে কতটুকু আপনি জানেন এই জায়গাটা কার? এই জায়গাটা মসজিদের এমনকি মাদ্রাসার কবরস্থানেরই। মসজিদ মাদ্রাসার কবরস্থানের? হ্যাঁ। কারা দখল দিয়েছে জানেন তো নাকি? মানে ডাক্তার। মানে ডাক্তার? হ্যাঁ। এই জায়গাটা আপনি যাই শুনছেন তাই এটা মসজিদের আর কবরস্থানের নামে জায়গাটা মাদ্রাসার নামে যেকোনো সময় আমি চাইলে ছেড়ে দেবো আমার জায়গা। পড়ছে আর পড়ছে 30 হাত 30 ফুট 30 ফুট। মোহাম্মদ তরিকুল ইসলাম তরুণের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।